কোন জিনিস ছেলেদের নিচু মেয়েদের উঁচু? আপনি ওনার দিকে তাকাচ্ছেন কেন? না মানে ছেলেদের উঁচু, ছেলেদের নিচু মেয়েদের উঁচু? ও সবসময় ছেলেদের নিচুই থাকে মেয়েদের উঁচুই থাকে, কি বলিস? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ বিদেশ যেখান থেকে যেইভাবে যে অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। গুগলি চ্যানেল থেকে চলে আসা আমি রেশমি, এখানে আমার এখানে দুইটা কাপড় আছে, দুই জোড়া। তো তাদের সাথে আগে পরিচিত হয়নি, তারপরে আমি আমার গুগলি তাদের মাঝে ছুড়ে দেবো। ভাইয়া নাম? নাম তুষার। তুষার ভাইয়া আপনি? আনিকা। মোহাম্মদ বিল্লাল হোসেন রাকিব। সিমলা। গুড, আমি তাদের পরিচয় পেয়ে গেছি, তো বেশি সময় আমার হাতে নেই, আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি গুগলি ছুড়ে দেওয়ার জন্য। ভাইয়া আপনারা কি কখনো গুগলি দেখছেন, খেলছেন? অবশ্য খেলি নেই, কিন্তু আপনি ইউটিউবে দেখছি মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক দেখছে, একটু হলেও তো আইডিয়া আছে। হ্যাঁ সামথিং কিছু আইডিয়া আছে। থ্যাংক ইউ। তাহলে আজকে আমার সাথে খেলবেন, প্রস্তুত? ওকে। কেউ কথা বলে না, শুধু একজন কথা বলে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই খেলবো, কেন? এই তো এবার বোবার মুখে কথা বলছে। যাই হোক, তো আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি, ছেলেদের কোন জিনিস ছেলেদের নিচু মেয়েদের উঁচু? আপনি ওনার দিকে তাকাচ্ছেন কেন? না মানে ছেলেদের উঁচু, ছেলেদের নিচু মেয়েদের উঁচু? ও সবসময় ছেলেদের নিচুই থাকে মেয়েদের উঁচুই থাকে, কি বলিস? আমি সরি। আপনি কি মেপে দেখলেন? না মানে আমি আসলে নেগেটিভ পথে চলে গেছি, বুঝছেন, সরি এর জন্য। না এটা নেগেটিভ হতেই পারে না, বুঝি নাই, মজা, আমরাও মজা নিছি, সমস্যা নেই। তো ভাইয়া বলেন, আমার মনে হয় তাকানো। তাকানো কিভাবে? মানে ও ছেলেরা উঁচু থাকে, মানে এই যে ছেলেরা উঁচুর দিকে তাকায়, মেয়েরা নিচের দিকে তাকায়। না ভাইয়া হবে না, নিতে পারতেছি না। নেক্সট আপু। মশা, প্রচন্ড মশা আপু। নেক্সট মেয়েদের উঁচাই থাকে, ছেলেদের নিচাই থাকে। আচ্ছা বুঝছি, আপু বলতে পারবে না। ভাই আপনারা? আমি তো একটা উত্তর দিয়েছিলাম, এরপরে তার মানে হবে না। আপনি নেক্সট। মেয়েদের কি বলেন, আবার একটু বলেন। মেয়েদের মানে শুনতেও ভালো লাগে, বুঝতে পারতেছেন, কত বারবার বলাচ্ছে, কোন জিনিস ছেলেদের নিচা আর মেয়েদের এরকম উঁচা উঁচা? মেয়েদের সবসময় উঁচাই থাকে। নেগেটিভ শোনা গেল, কিন্তু অবশ্য পজিটিভ হবে, পজিটিভ হবে। ও মাই গড, মেয়েরা উঁচা মনে হয় জুতা হবে। জুতা কিভাবে হলো? মানে মানে মেয়েরা তো হিল জুতা পরে, মানে উঁচু জুতা, আর ছেলেরা তো হিল পরে না। এক্স্যাক্টলি রাইট দর্শক ভাইরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ও মাই গড, ভাবছিলাম আমি একটু হ্যান্ডশেকটা করব, যাই হোক সেটাও আমার কপালে জুটলো না। হ্যাঁ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, কারণ জুতাই হয় সাধারণত, আমরা মেয়েরা অনেক উঁচা উঁচা জুতা পরি আর ছেলেরা অনেক নিচা নিচা জুতা পরে, তো ওরা তো পরবেই, কারণ এমনি এক একটা কারেন্টের খাম্বার মতো দেখা যায়, যদি আরও উঁচা উঁচা পরে তাহলে তো একবারে পিলার। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে, মানে আমাকে এত সময় দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর আপু ভাইয়া আপনারা সবাই যদি একজোটে আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে ইউটিউব চ্যানেল আপনারা সবাই সবাই আমাদের দেশে যারা আছেন, দোয়া করি আপনাদের চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাড়ুক, সবাই পাশে থাকবেন ওনাদের জন্য, আমরা যেন মিষ্টি খাইতে পারি টাকা দিয়ে। মিষ্টি অবশ্যই অবশ্যই আপনাদেরকে মিষ্টি খাওয়ানো হবে।